আজ মকর সংক্রান্তি। ভারতের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয় এই মকর সংক্রান্তি উৎসব। বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে স্নান ও দানের। তবে কি জানেন মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কেন শুভ, এর মাহাত্ম্যই বা কি? পুরাণ মতে সূর্য যখন পূর্ব থেকে উত্তর দিকে চলাফেরা করে তখন তার রশ্মি স্বাস্থ্য এবং শান্তি বৃদ্ধি করে। উত্তর দিকে যাওয়ার সময় সূর্য মকর রশ্মিতে প্রবেশ করে, তাই একে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনে সূর্য দেবতাকে কালো তিল দিয়ে পুজো করা হয়। হিন্দু মতে সূর্যের দক্ষিণ থেকে উত্তরে চলাফেরাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুসারে বলা হয় মহারাজ ভাগীরথ তার পূর্বপুরুষের উদ্ধারের জন্য বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন। তার এই কঠিন তপস্যা দেখে মা গঙ্গা মর্তে অর্থাৎ পৃথিবীতে আসতে বাধ্য হন। আজ এই বিশেষ দিনে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনে মহারাজ ভাগীরথ তার পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। এরপর তার পিছু পিছু হাঁটতে গিয়ে কুপিল মুনির আশ্রমে পাশ দিয়ে গঙ্গা সাগরে মিশে যান। আর সেই থেকেই মকর সংক্রান্তির দিনে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের দিনে স্নান দান এবং পিতৃপুরুষদের তর্পণ অর্পণ বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান এবং বিভিন্ন জিনিস দানের মাধ্যমে পুণ্য অর্জন করেন। আজ মকর সংক্রান্তি। ভারতের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয় এই মকর সংক্রান্তি উৎসব। বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে স্নান ও দানের। তবে কি জানেন মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কেন শুভ, এর মাহাত্ম্যই বা কি? পুরাণ মতে সূর্য যখন পূর্ব থেকে উত্তর দিকে চলাফেরা করে তখন তার রশ্মি স্বাস্থ্য এবং শান্তি বৃদ্ধি করে। উত্তর দিকে যাওয়ার সময় সূর্য মকর রশ্মিতে প্রবেশ করে, তাই একে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনে সূর্য দেবতাকে কালো তিল দিয়ে পুজো করা হয়। হিন্দু মতে সূর্যের দক্ষিণ থেকে উত্তরে চলাফেরাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুসারে বলা হয় মহারাজ ভাগীরথ তার পূর্বপুরুষের উদ্ধারের জন্য বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন। তার এই কঠিন তপস্যা দেখে মা গঙ্গা মর্তে অর্থাৎ পৃথিবীতে আসতে বাধ্য হন। আজ এই বিশেষ দিনে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনে মহারাজ ভাগীরথ তার পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। এরপর তার পিছু পিছু হাঁটতে গিয়ে কুপিল মুনির আশ্রমে পাশ দিয়ে গঙ্গা সাগরে মিশে যান। আর সেই থেকেই মকর সংক্রান্তির দিনে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের দিনে স্নান দান এবং পিতৃপুরুষদের তর্পণ অর্পণ বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান এবং বিভিন্ন জিনিস দানের মাধ্যমে পুণ্য অর্জন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।